হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন চল্লিশটা করে জিকে প্রশ্ন উত্তর আলোচনা করছি সকাল সাতটা থেকে এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো প্রচুর সেট করে ফেলেছি অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে তো জিকে মক টেস্ট নাম্বার আজকে আমাদের ষাট ষাট নম্বর জিকে মক টেস্ট করবো এবং পরীক্ষা না আসা পর্যন্ত আমরা এইভাবেই করতে থাকবো প্র্যাকটিস 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 মেক্স পারফেক্ট তো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি রিভিশন হবে তত ভালোভাবে তোমরা প্রশ্নগুলো কমন পাবে এবং পরীক্ষার করতে পারবে তো যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে তো সেই হোমওয়ার্কের উত্তর দুটো কি কি একটু দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল হুভার পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় কে ছিলেন তো এটার সঠিক উত্তর কি হবে হুবার পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় ছিলেন এপিজে আব্দুল কালাম ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন যেটা ছিল দেখো নিম্নলিখিত কার বেতন কর্মক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রি নিচের তিনজন ব্যক্তিগুলোর মধ্যে থেকে কার বেতন দেখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী তো এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে এবার আমরা আজকে ক্লাসের যে চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো কোন দেশ দু সালের ফিফা অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপ জিতেছে তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ স্পেন দুই নম্বর প্রশ্ন দেখো কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি মেক্সিকান ফর্মুলা ওয়ান গ্র্যান্ডপিক্স জিতে নিয়েছেন তো সঠিক উত্তর কি হবে দেখে নাও অপশন বি ম্যাক্স ভার তিন নম্বর প্রশ্ন দেখো নতুন রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি কে নির্বাচিত সঠিক উত্তর হবে ইনাসিও সিলভা ঠিক আছে তিনি ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতের কোন মন্ত্রক বিশ্বের বৃহত্তম নিয়োগকর্তা বর্তমানে অর্থাৎ কোন মন্ত্রকের আন্ডারে সব থেকে বেশি সংখ্যক লোকজন কাজকর্ম করে তো সঠিক উত্তর হবে অপশন এ প্রতিরক্ষা মন্ত্রক নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তর দেখে নাও অপশন এ কালিপঙ্গানে ছ নম্বর প্রশ্ন দেখো চম্বল নদীর তীরে তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে এবং এই শহরে ভারত বিখ্যাত যেই তার প্রিপারেশন হয়ে থাকে যেই অর্থাৎ যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে আইআইটি আইটি যেই তার এন্ট্রান্স এখানে একটা হাব রয়েছে প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি কোটা কোটা কোথায় অবস্থিত কোটা অবস্থিত রয়েছে রাজস্থানে নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল ইজি প্রশ্ন প্রত্যেকে পারবে সঠিক উত্তর করে ফেল তো মিলিয়ে নাও অপশান এ কৃষি বা এগ্রিকালচার আট নম্বর প্রশ্ন হিমা দাস কোন খেলার সাথে যুক্ত তার ডাক নাম কি তার ডাক নাম হচ্ছে এক্সপ্রেস ঠিক আছে ধিং এক্সপ্রেস তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দৌড় খেলার সাথে তিনি যুক্ত রয়েছেন নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অব অবস্থিত রয়েছে দশ নম্বর প্রশ্ন জাতীয় আয় অনুমানের জন্য নিচের কোনটি বিবেচনায় নেওয়া হয় না চারটে অপশন দেওয়া রয়েছে জাতীয় আয় মিনস ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করা হয় নিচের চারটে অপশনের মধ্যে কি কোনটাকে তার মধ্যে নেওয়া হয় না তো সঠিক উত্তর হবে অপশন বি গৃহবধূর সার্ভিস অর্থাৎ বাড়িতে আমাদের মা বৌরা যে সমস্ত কাজকর্ম করে থাকে তার জন্য কিন্তু আমরা তাদের কোন রকম টাকা পয়সা দিই না তারা বলতে গেলে বেকার বাড়িতে খাটে তো যেটাকে বলে বেকার খাটা তো তাদের যে সার্ভিসটা সেটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে গণনা করা হয় না এগারো নম্বর প্রশ্ন উসেন বোল্ড কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার তিনি বিশ্বের সব থেকে দ্রুততম ব্যক্তি তিনটে তিনি জিতেছেন রেকর্ড তার হাতে রয়েছে সব থেকে কম সময়ে একশো মিটার দৌড়ানোর তো তিনি কোন দেশের কিংবদন্তি স্প্রিন্টার তো সঠিক উত্তর হবে অপশান বি জামাইকা বারো নম্বর প্রশ্ন বাসেল কনভেনশন এর মূল লক্ষ্য কি ছিল বাসেল কনভেনশন এর এম বা লক্ষ্য কি ছিল সঠিক উত্তর দেখে নাও অপশন ডি জীব বৈচিত্র্য সংরক্ষণ তেরো নম্বর প্রশ্ন দেখো রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কি ছিল এটাকে ভিভিআই করবে সঠিক উত্তর দেখে নাও অপশন এ জলাভূমি সংরক্ষণ দেখো উনিশশো সালে রামসার কনভেনশন স্বাক্ষর করা হয় এবং সাল থেকে এটি হয়। চোদ্দ নম্বর প্রশ্ন রাবার গাছটি ভারতের কোন ধরনের বনাঞ্চলে দেখতে পাওয়া যায় চারটে অপশন রয়েছে পর্নমুচি চিরহরি তৃণভূমি নাকি কোনোটি নয় তো কোন ধরনের একটি গাছ রাবার গাছ সঠিক উত্তর হবে অপশন বি চিরহরিত এভারগ্রিন পনেরো নম্বর প্রশ্ন দেখো ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ খুবই ইজি প্রশ্ন ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ তো সঠিক উত্তর হবে অপশন বি বৌদ্ধ এবং এই পিটক কথার অর্থ কি পিটক কথার অর্থ পরীক্ষা আছে সেটা হচ্ছে ঝুড়ি ঠিক আছে ঝুড়ি বা বাস্কেট যে আমরা বলে থাকি সেটা হচ্ছে পিটক কথার অর্থ এবং তিনটে পিটককে নিয়ে ত্রিপিটক কি কি পিটক রয়েছে বিনয় পিটক বিনয় পিটক অভিধর্ম ধর্ম ধর্মপিটক এবং আরেকটি পিটক হচ্ছে সুত্ত পিটক সুত্ত পিটক তো টোটাল এই তিনটেকে মিলে ত্রিপিটক নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চিতরে স্তম্ভ বা টাওয়ার অব ভিক্ট্রি কে তৈরি করেছিলেন সঠিক উত্তর অপশন বি রানা কুম্ভ দেখো খিলজিদের বিরুদ্ধে তার জয়ের প্রতীকী স্বরূপ চিতরে কীর্তিস্তম্ভ তৈরি করেছিলেন রানা কুম্ভ সতেরো নম্বর প্রশ্ন অ্যান্ডারসন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে সঠিক উত্তর অপশন বি রাস্কিন বন্ড আঠারো নম্বর প্রশ্ন উনিশশো সালে গঠিত ডিস ইজ ইনভেস্টমেন্ট কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর অপশান এ জিভি রামাকৃষ্ণ উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন কমিশন পরামর্শ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলি অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী বা জন্য সংরক্ষণ করা উচিত তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মন্ডল কমিশন ডিটেলস দেখবো দেখো উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্ডল কমিটি পরামর্শ দিয়েছিল এটি কমিটিটি গঠন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই এবং কমিটির পরিচালনার দায়িত্বে ছিলেন বিপি মন্ডল কুড়ি নম্বর প্রশ্ন পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয় অর্থাৎ আমরা জ্বালানি হিসাবে গাড়িতে পেট্রোলের বদলে সেটাকে আমরা ব্যবহার করতে পারব সেটি নিজের কোনটি যেটাকে ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয় তো সঠিক উত্তর হবে অপশন বি ইথানল নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কর ভাট কোন দেশে অবস্থিত রয়েছে তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কম্বোডিয়া বাইশ নম্বর প্রশ্ন গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায় সঠিক উত্তর দেখো অপশন বি কাণ্ডের ছাল থেকে দারুচিনি পাওয়া যায় তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে জীবশ্রাম উৎপন্ন করে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে দেখো অপশান ডি রাজস্থান রাজস্থান সব থেকে জীবশাম বেশি উৎপন্ন করে এবং জীবশ্রাম কিসের আকরিক ক্যালসিয়াম ক্যালসিয়ামের আকরিক সেটা হচ্ছে কি এই জিপসাম নেক্সট দেখো নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর থেকে যায়নি এর আমি ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম ট্রিকটা কি এম এম টি সি আর জে বিজি ঠিক আছে মোট আটখানা রাজ্যের ওপর থেকে গেছে কি কি এম ফর মধ্যপ্রদেশ এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সি ফর ছত্তিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খন্ড বি ফর আমাদের বেঙ্গল এবং জি ফর গুজরাট তো এই আটটা রাজ্যের ওপর থেকে গেছে তো এখানে নিচের এই যে অপশানগুলো রয়েছে তো কোনটা বাইরের সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যা উড়িষ্যার ওপর থেকে তার মানে কর্কট ক্রান্তি রেখা যায়নি তো দেখো কর্কট ক্রান্তি রেখা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট ডিগ্রি উত্তর বা এরকম ভাবে লেখা হয় নর্থ তো এটি ভারতের আটটি রাজ্যের ওপর থেকে গেছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি রাশিয়া ও চীনের মধ্যে প্রাকৃতিক সীমানা গঠন করে সঠিক উত্তর অপশন সি আমু নদী কোন কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে তো সঠিক উত্তর হবে অপশান পার্সেন্টের ঠিক আছে এইটটি পার্সেন্ট সরি এটাকে বাংলায় লিখি নয় তোমরা পরে বুঝতে পারবে না আশি শতাংশের উপরে এখানে কার্বন থাকে আর পিট পিট এখানে সব থেকে কম থাকে সব থেকে কম কম কার্বন এখানে পাওয়া যায় নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুমলের ডাক নাম কি সঠিক উত্তর অপশন এ জাম্বো টোয়েন্টি এইট নিচের কোন রাজ্যটি ভারতের ক্রোমাইটের বৃহত্তম উৎপাদক সঠিক উত্তর অপশান ডি উড়িষ্যা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ভিভিআই করবে প্রশ্নটিকে নিচের কোনটি অ্যামোনি ব্যাকটেরিয়ার একটি উদাহরণ তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি ব্যাসিলাস মাইকুয় এটি হলো অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার একটি উদাহরণ তিরিশ নম্বর প্রশ্ন দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন নিচের কে ভিভিআই প্রশ্ন বহুবার এসেছে প্রশ্নটা তো সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খিলজি তার সেনাবাহিনীতে দাগ দাগটা মূলত ঘোড়া চিহ্নিতকরণের জন্য এবং হুলিয়া প্রচলিত করেছিল তার সেনাবাহিনীকে চিহ্নিতকরণের জন্য একত্রিশ নম্বর প্রশ্ন বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হল ড্যাস এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা ড্যাস ভালো করে প্রশ্নটা দেখো বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হলো নিচের কোনটা এবং সেখানে কতজন সদস্য সংখ্যা থাকে এটা একটু টাফ প্রশ্ন তো সঠিক উত্তর যাবে এখান থেকে পাবলিক যেটাকে অনেক সময় পিএসি বলা হয়ে থাকে পাবলিক কমিটি এবং এখানে এখানে জন জন সদস্য থাকে এবং যারা হেড হয়ে থাকে কি বিরোধী দলের নেতা দেখো ডিটেলস এ পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা এবং এই কমিটিতে মোট বাইশ জন সদস্য থাকে এই বাইশ জনের মধ্যে পনেরো জন লোকসভা এবং সাতজন রাজ্য সভা থাকে বত্রিশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধিকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভিভিআই প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান এ একুশতম সংবিধান সংশোধনী আইন এবং এটি কবে হয়েছিল উনিশশো সালে থার্টি থ্রি আলট্রাসনক সরি আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করতে ব্যবহার করা হয় নিচের কোনটি আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করতে ব্যবহার করা হয় নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি পাইজো ইলেকট্রিক উপাদান চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন কমিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঠামো এবং বাস্তুতন্ত্রের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান এ লোধা কমিটি থার্টি ফাইভ আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ তো সঠিক উত্তর হবে অপশান বি ট্রেড ব্যারিয়ার ট্রেড ব্যারিয়ার হলো আমদানির উপর করের একটি উদাহরণ থার্টি সিক্স রিং স্ট্রাকচার তৈরি করতে পারে এমন ক্ষুদ্রতম নিচের কোনটি রিং স্ট্রাকচার তৈরি করতে পারে এমন ক্ষুদ্রতম অ্যালকেন কোনটি তো থার্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশান সি সাইক্লোপ্রোপেন ঠিক আছে প্রোপেন দেখো কোন একটা জিনিস রিং তৈরি করতে গেলে মোটামুটি তার তিনটে কার্বন কিন্তু দরকার হবে দুটো কার্বন দিয়ে কিন্তু কখনো রিং তৈরি হয় না ঠিক আছে তার মানে আর একটা কার্বন হলে হবে ঠিক আছে এই রিং এবার সংকেত কত হচ্ছে সি থ্রি এইট সিক্স ওকে তো দুটো করে হাইড্রোজেন দুদিক সব দিকে রয়েছে ব্যাস সি থ্রি এইট সিক্স এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম যেটা এরকম দেখো রিং একটা রিং তৈরি করেছে একটা বদ্ধ স্ট্রাকচার তৈরি করতে পেরেছে বাদ বাকি দুটো কার্বন থাকে মিথেনে একটা কার্বন থাকে এবং সাইক্লোতে কার্বন থাকে কিন্তু এখানে বলেছে ক্ষুদ্রতম তো ক্ষুদ্রতম হচ্ছে প্রোপেন অর্থাৎ তিনটে কার্বন থার্টি সেভেন দেখো বাগাহি বাগালিহর নদী প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত বাগালিহর নদী প্রকল্প নিচের কোন নদীর উপর নির্মিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ চেনাব থার্টি এইট দেখো বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত বহুবার এসেছে প্রশ্নটা তো সঠিক উত্তর হবে অপশান সি তাঞ্জাভুরের থার্টি নাইন আমাদের দেহে উচ্চ হারে কোন ভিটামিন তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি এবং এর অভাবে এর অভাবে কি রোগ হয় এর অভাবে রিকেট রিকেট রোগ হয় চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এবং এরপরে দুখানা হোমওয়ার্ক রয়েছে সেগুলো দেখবে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন গিরিপথ কাশ্মীর উপত্যকাকে লাদাখের দেওশাই সমভূমির সাথে যুক্ত করে বিভিন্ন গিরিপথ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় সচরাচর এসে থাকে তো হবে বুর্জাইল পাস বুর্জাইল পাস লাদাখের দেউসাই সমভূমির সাথে কাশ্মীর উপত্যকাকে যুক্ত করে তো এই ছিল চল্লিশটা প্রশ্ন উত্তর কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্রের মান কেমন লাগছে সেই ব্যাপারেও একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এবার আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্ক দুটো তোমরা দেখে নাও এবং এই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে সিন্ধুদের কি বলে তো কোনটা সঠিক উত্তর হবে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং দ্বিতীয় প্রশ্ন বলছে গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন এটারও সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই